বাংলা পথে প্রান্তরে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমরা আজ এসেছি নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের উত্তর আন্দারুপাড়া গ্রামে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর আমার সামনের যে অংশটা এটা হচ্ছে পাহাড়ি খরস্রোতা নদী চেল্লাখালী, এবং আমার পিছনের যে অংশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু নদীর তীরবর্তী একটা সমতল ভূমি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা যারা বালু ব্যবসায়ী তারা অবৈধভাবে এই জায়গাটিকে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করতে করতে তারা একটা গর্তে রূপান্তরিত হয়েছে। তো আমরা এই বুড়ঙ্গা ব্রিজের দক্ষিণের যে চেল্লাখালী নদী তীরবর্তী উত্তর আন্দারুপাড়ার যে অংশগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এখানে বালু উত্তোলনের নামে আসলে প্রকৃতপক্ষে নদীর চর বা নদীর বালু উত্তোলন করা হচ্ছে না। এখানে নদী তীরবর্তী যেসব জমি আছে সেসব জমি মালিকদের কাছ থেকে চুক্তিভিত্তিক জমিগুলো কিনে নিয়ে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে এখানে খনিজ সম্পদ লুটপাট করতেছে। এখান থেকে কোটি কোটি টাকার বালু বিক্রি হচ্ছে, অথচ প্রশাসন এটা জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বালু উত্তোলনে মানা হচ্ছে না কোনো নীতিমালা। কিছু সংখ্যক বালু ব্যবসায়ীর কবলে চেল্লাখালী নদী তীরবর্তী বসতবাড়ি, গাছপালা ও নোরানি মাদ্রাসা সহ বেশ কিছু এলাকা নদী গর্ভে বিলীন হতে চলেছে। নদী থেকে বালু উত্তোলনের নিয়ম থাকলেও দাদার্সে বালু উত্তোলন চলছে নদী তীরবর্তী ভূগর্ভস্থ সমতল ভূমি থেকে। প্রকাশ্যে কোটি কোটি টাকার মূল্যবান খনিজ সম্পদ লুট হলেও যেন দেখার কেউ নেই। প্রতি বছর নদীটির দুই অংশে বালুমহাল হিসেবে জেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয় কিছু শর্ত সাপেক্ষে বালু উত্তোলনের জন্য, কিন্তু এসব শর্তের কোনো তোয়াক্কাই করেন না কিছু সংখ্যক বালু ব্যবসায়ী। নদী তীরবর্তী বনভূমি, সমতল ভূমি, আবাদি জমি, 40 থেকে 50 ফুট গভীর গর্ত খুঁড়ে ভূগর্ভস্থ খনিজ সম্পদ, সাদা বালু, নুড়ি ও পাথর উত্তোলন করছে বছরের পর বছর ধরে। ফলে প্রতি বছর কোটি কোটি টাকার খনিজ সম্পদ লুট হচ্ছে গারোপাহাড়ি এই নদীর আশপাশ থেকে। প্রকাশ্যে এমন লুটপাটের ঘটনা ঘটলেও এসব দ্রুত নেওয়া হচ্ছে না কঠোর কোনো ব্যবস্থা। এমত অবস্থায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও মাঝে মাঝে কিছু মোবাইল কোর্ট আমরা দেখতে পারি, কার্যত এখানে যদি পরিবেশ নষ্টের কারণে কোনো এখানে আইনগত অন্য কোনো পদক্ষেপ নেওয়া যেত, কঠোর পদক্ষেপ, বিশেষ করে যারা এই বালু উত্তোলনের সাথে জড়িত, যারা বালু উত্তোলনের নামে চেল্লাখালী নদী তীরবর্তী ভূমিগুলো যারা ধ্বংস করছে, যারা খনিজ সম্পদ উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্রীয়ভাবে একটা কঠিন মামলার ব্যবস্থা করা হতো তাহলে হয়তো এটা কিছুটা হলেও মানে প্রতিকার হতো। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে নালিতাবাড়ী উপজেলার এক নং পোড়াগাঁও ইউনিয়নের উত্তর আন্দারুপাড়া গ্রাম। আমার বাম পাশে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চেল্লাখালী খরস্রোতা পাহাড়ি নদী চেল্লাখালী, আর আমার ডান পাশে যে অংশটা দেখতে পাচ্ছি এটা নদী তীরবর্তী একটা জায়গা। এটা কিন্তু সমতল ভূমি, এটা কোনো নদী না বা নদীর কোনো চর না, আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গাটি জনৈক ব্যক্তির কাছ থেকে প্রতি কাঠা 90,000 টাকা ধরে 4 কাঠা জমি কিনে নিয়েছেন বালু উত্তোলনের জন্য। এখানকার একজন বালু ব্যবসায়ী, নাম হচ্ছে তারা বাসির। আমাদের জায়গা একটু আমাদের নিজস্ব জায়গা, আমরা বিক্রি করছি বাসির মেয়ের কাছে 90,000 টাকা কাটা, কাটা প্রতি 90,000, 4,500 কাটা বিক্রি করা হয়েছে বালু ডান জন্য। এটা কি নদী নাকি? না, আমাদের নিজস্ব জায়গা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নদীর কোনো চর নাই বা নদীর অংশ না, কিন্তু নদী তীরবর্তী অংশটা এখান থেকে এটা পুরাটাই অবৈধ। জেলা প্রশাসন কিন্তু এখানে কোনো লিজ দেয় নাই। এই জায়গাটিতে বালু উত্তোলনে কোনো প্রকার বৈধতা নেই। সরকার লিজ দিয়েছে নদী থেকে বালু উত্তোলনের জন্য, কিন্তু আসলে কিন্তু এখানে কার্যত নদী থেকে কোনো বালু উত্তোলন করা হচ্ছে না। পুরো বালুটাই উত্তোলন করা হচ্ছে নদী তীরবর্তী একদম সমতল একটা ভূমি থেকে। আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যে বেশ কিছু গাছপালাও এখানে মানে এখন মানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে যারা বালু উত্তোলনের নামে নদী তীরবর্তী সমতল ভূমি এবং পাহাড়ি ভূমিগুলি ভূমি ধ্বংস করছে, যারা খনিজ সম্পদ লুটপাট করছে, তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।